পড়ুয়াদের ক্ষোভে মুখে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিটি রোড ক্যাম্পাসে বিক্ষোভের জেরে গাড়িতেই বসে রইলেন উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। ঘটনার কথা জানানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় বিষয় সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভের জেরে ক্যাম্পাসে আটকে পড়েছেন উপাচার্য উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেখছি আমরা গাড়িতে বসে আছেন এবং টানা এক ঘন্টা তিনি বসে আছেন। আমি বিশ্ববিদ্যালয়ে আসি নির্দিষ্ট সময়, কিন্তু আসার পরে আমি যখন গাড়ি থেকে নেমে আমার নির্ধারিত ঘরে যাওয়ার চেষ্টা করি, তখন ওখানে বেশ কিছু ছাত্রী বসেছিল, ছাত্ররাও ছিল, এবং ছাত্রীরা বলে যে আপনাকে যদি ঘরে ঢুকতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে যেতে হবে, তো সেটা তো আমি কখনো করব না। সুতরাং তারা যেহেতু কোনোভাবেই কোনো দিক থেকেই আমাকে ঘরে ঢুকতে দেয়নি কোনো দরজা দিয়েই, আমি সেই জন্য গাড়িতে রয়েছি। রাজভবন বা সরকারকে জানিয়েছেন? আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, রাজভবনে কিছু জানাইনি আমি। আপাতত গাড়িতেই থাকবেন? আপাতত গাড়িতেই থাকবেন। অভাবনীয় ছবি দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এসে নিজের ঘরেতে না ঢুকতে পেরে গাড়িতে বসে আছেন। এখানে অধ্যাপকরা রয়েছেন, এখানকার স্টাফরা রয়েছেন, এবং যারা ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এখান থেকে সরে গিয়ে তারা অন্য জায়গায় আবার বিক্ষোভ দেখাচ্ছেন, পরিকল্পনা নিচ্ছেন। সব মিলিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গতকালও একটা ছবি দেখেছি, সল্টলেকে দূরশিক্ষার যে কেন্দ্র রয়েছে সেখানে যিনি ডিরেক্টর বা অধিকর্তা ছিলেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল, এবং তারই রেশ আজকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোডের ক্যাম্পাসে ব্যতিক্রমী ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে উপাচার্য নিজের গাড়ি বারান্দায় গাড়িতে বসে আছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু নিজের দপ্তরে ঢুকতে পাচ্ছেন না। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যে সল্টলেকে চাকরি প্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের। 2017 প্রাথমিক টেট উত্তীর্ণদের আজ বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে, বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা, আর তখনই ধরপাকড় শুরু করে পুলিশ, প্রায় 150 জনকে আটক করা হয়। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মধ্যে সল্টলেকে চাকরি প্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের। 2017 প্রাথমিক টেট উত্তীর্ণদের আজ বিক্ষোভ কর্মসূচি ছিল, বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা, আর তখনই ধরপাকড় শুরু করে পুলিশ, প্রায় 150 জনকে আটক করা হয়েছে।